ডাকে দিলীপ মুখোপাধ্যায়কে নিয়ে কিছু বলার উনি অসুস্থ ছিলেন বলে বলতে ডাকিনি, কিন্তু সত্যি ওর শরীরটা খারাপ, উনি চলেও যাচ্ছেন। কিন্তু দিলীপদা বলদিন আমাদের এই বিশেষত দিলীপদা অরুণদার পাশে, মন্ডুদার পাশে, অজিতদার পাশে, বাবুদার পাশে, অভিজিৎদার পাশে, দ্বিজেন্দার পাশে, তারপরে মিন্টু মুখার্জি, মিন্টু কিন্তু আসেনি, তারপর দীপঙ্কর চট্টোপাধ্যায়, এরা সব যদি না থাকত এই 55-56 গান পাওয়া যেত না। এর অবদান এদের সকলেরই। তবু দিলীপদাকে আমি আর আটকাচ্ছি না, আজকে উনি যাচ্ছেন, কিন্তু আমি জানি ওর মন এখানে পড়ে। আমি যেহেতু মাইকটা হাতে পেলাম একটা কথা বলছি যেটা কখনই বলা হয় না, মিলেমিশে যারা গান গায় যেমন শিশির মতো বিদগ্ধ নামি গানের থেকে ছোটো ছোটো ছেলেমেয়েরা, তারা সবাই খুবই উচ্চ মানে সঙ্গীত শিল্পী। যেহেতু মিলেমিশেরও নাম নেই, তাদেরও যথেষ্ট নাম নেই, কিন্তু তাদের অবদান ভালোবেসে যেটা করা, এটা নিয়ে মিলেমিশে অত্যন্ত সমৃদ্ধ এবং খুবই আমাদের ওরা অনুপ্রেরণা যোগায়। এককালে এরা সবাই খুব বড়ো বড়ো গায়ক গায়িকা হবে সে আশা। আমার চলে যেতে হচ্ছে কেন? ঠিক আছে, জোর করে আটকাচ্ছি কেন? আবার এসো।